পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শবনম। বিস্তারিত খবরের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। লঙ্গাই নদীতে আয়োজিত হলো নৌকা দৌড় প্রতিযোগিতায় প্রায় ছয়টি দল অংশগ্রহণ করে। ডিলিমিটেশনে খসড়া বাতিলের দাবিতে হাইলাকান্দি বার সংস্থার পক্ষ থেকে জেলাশাসক মারফত নির্বাচন কমিশনের কাছে স্মারকপত্র প্রদান। ক্যান্সারে আক্রান্ত 12 বছর বয়সী পলাশের পরিবার রাজ্য সরকারের কাছে সাহায্য চাইল, খবর পেয়ে জিবি হাসপাতালে বিধায়ক পিনাকি। সোনাই দক্ষিণ মোহনপুরে অনুষ্ঠিত প্রবুদ্ধ নাগরিক সম্মেলন, সোনাই মণ্ডল বিজেপি আয়োজিত সম্মেলনে বহু প্রবীণ কর্মীদের আনুষ্ঠানিক সম্মান প্রদান করে দল। জনমুখী বাজেট পেশ করার জন্য সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো বিজেপি অনুকূটি জেলা কমিটি। এবারে বিস্তারিত খবরে চোখ রাখবো। বাঙালিদের হারিয়ে যাওয়া পরম্পরা নৌকা দৌড় আয়োজিত হল লঙ্গাই নদীতে। প্রায় 10 বছর ধরে চলে আসছে এই নৌকা দৌড়। আকবরপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নৌকা দৌড় প্রতিযোগিতাটি আয়োজিত হয়। লঙ্গাই নদীতে আয়োজিত এই নৌকা দৌড় প্রতিযোগিতায় প্রায় ছয়টি দল অংশগ্রহণ করে। নৌকা দৌড় প্রত্যক্ষ করতে নদীর দুধারে দর্শকদের সংখ্যা ছিল অগণিত। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও নৌকা দৌড় আয়োজিত হয়। আকবরপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন মিলে আমাদের প্রায় 10 বছর থেকে আমাদের এই নৌকা দৌড় প্রতিষ্ঠা মানে প্রতিযোগিতা হয়েছে। আজকে আমরা করোনাকালীন আমরা করতে পারি নাই। আজকে 2023 সালে এইবার প্রথম আমরা নৌকা দৌড় মানে আকবরপুর এবং মাঝগ্রাম মিলে করেছি। তাই ছয়টি দল নৌকা অংশগ্রহণ করেছে। তার মধ্যে হচ্ছে কি মাঝগ্রাম, শঙ্করপুর, চন্দনপুর, আসলকান্দি, রানীগ্রাম এবং নয়নমণি, মানে সব দলগুলা যারা এসেছে সবই ভালো খেলেছে। আমাদের রেফারি যারা ছিলেন নৌকাতে ওনারা ভালো খেলেছেন। আর তো এইটা তো মানে স্পোর্টসে হার জিত তো হয়ে থাকে, একজন হারবে একজন জিতবে। তাই যেগুলা দল এইবার আসছে আমি অনুরোধ করবো যে আগামীতে আরও বেশি আসার জন্য আমাদের এই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এদেরকে প্রাইজ দেওয়া হবে, আমাদের কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ফার্স্ট প্রাইজ হলো 25,000 টাকা আর সেকেন্ড প্রাইজ হলো 10,000 টাকা। ডিলিমিটেশনে খসড়া বাতিলের দাবিতে হাইলাকান্দি বার সংস্থার পক্ষ থেকে জেলা শাসকের মারফতে নির্বাচন কমিশনের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। সোমবার হাইলাকান্দি বার সংস্থার এক প্রতিনিধি দলে হাইলাকান্দির অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় দৈমারীর সঙ্গে দেখা করে প্রকাশিত ডিলিমিটেশনে খসড়া বাতিল সহ বরাকের 2টি বিধানসভা কেন্দ্র বহাল রাখার দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করেন। জেলা বার সংস্থার অন্যতম সদস্য আইনজীবী রুকন উদ্দিন বরভুইয়া বলেন, প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈজ্ঞানিক এবং অগণতান্ত্রিক। এই খসড়া কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। জেলা বার সংস্থা এর তীব্র বিরোধিতা করছে। জেলা বার সংস্থার জ্যেষ্ঠ আইনজীবী নুরুল হক মজুমদার, ফখরুল ইসলাম বরভুইয়া, জয়নুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন মজুমদার, বুরহান উদ্দিন বরভুইয়া এবং মালি চৌধুরী উপস্থিত ছিলেন। সবাই ডিলিমিটেশনে প্রকাশিত এই খসড়ার বিরোধিতা করেন এবং প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। হাইলাকান্দির পক্ষ থেকে আমরা ডিলিমিটেশন যেটা প্রপোজাল ড্রাফট নোটিফিকেশন হয়েছে এটার মানে বিরুদ্ধে আমাদের যে অবজেকশনটা, সেই অবজেকশনটা আজকে মেমোরেন্ডামের মাধ্যমে ডিসি ধরি আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারে আমরা অবগত করছি। এটার এই যেটা ড্রাফট বাইরেছে এটা কোনোভাবে আমাদের বার অ্যাসোসিয়েশন গত 22 তারিখে যে মিটিং করছি সেই মিটিংয়ে প্রত্যেক সদস্যরা সিনিয়র জুনিয়র এবং প্রবীণ যারা আছেন অধিবক্তারা সবাই একসুরে এটার অসাত করছেন। আর এটা পাবলিকের স্বার্থে হয়েছে না, এটা বায়াস এবং বেস্টেড ইন্টারেস্টেড একটা প্রপোজাল গতিকে এবং সংবিধানের বহু ধারা বা বহু আর্টিকেলকে লঙ্ঘন করা হয়েছে।
গাইডলাইন মেথডোলজিটাকে লঙ্ঘন করা হয়েছে। হাইলাকান্দি জেলায় যে দুটো সমষ্টি এখন প্রপোজালে এসেছে সেটা ভারতের মধ্যে এমনকি আসামের মধ্যে একটা নজিরবিহীন সমষ্টি হয়েছে। যে সমষ্টিগুলা দুটা সমষ্টি করা হয়েছে, এক একটা সমষ্টির ডিস্টেন্স হচ্ছে নর্থ টু সাউথ প্রায় 110 কিলোমিটার। আর বিভিন্ন যেগুলা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট আছে, জিপি বা জেলা পরিষদ টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, কোনো কমিউনিকেশনের সুবিধা রাখা হয়নি, এভাবে একটা ডিলিমিটেশন হতে পারে না। এবং এই জন্য আমাদের যেগুলা আইনি প্রক্রিয়ায় যেগুলা বিসঙ্গতি আছে সেগুলো আমাদের দক্ষ বিশেষজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি কমিটি করা হয়েছিল হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেই কমিটি আলাপ আলোচনা করে সব দিক বিবেচনা করে একটা অবজেকশন দিয়েছে, সঙ্গে একটা প্রপোজালও দিয়েছে যে আমাদের প্রপোজালটা হলো বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তিনটি সমষ্টি চাই এবং যেটা হবে সেটা কম্প্যাক্ট এরিয়া হতে হবে, মানে জিওগ্রাফিক্যালি যেটা ভৌগোলিক সীমা যেটা হবে সেটা একটার সাথে আরেকটা সংযোগ থাকতে হবে, যেটা ইংরেজিতে বলে কম্প্যাক্ট এরিয়া। তো সেই হিসাবে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং ইলেকশন কমিশন আশা রাখছি এই ফাইনাল ড্রাফটে যদি এই ডিলিমিটেশনকে করা হয়, কারণ রিসেন্টলি সুপ্রিম কোর্টে আইনি প্রক্রিয়া চলছে, একটা কেসও আছে, আগামী 25 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে এবং সেই হিয়ারিংয়ে হয়তো অন্য ধরনের রেজাল্ট আসতে পারে। তো সর্বোচ্চ আদালত যখন এটা নিয়ে হিয়ারিং নেবে তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি এখন যদি প্রপোজালটা ফাইনালাইজে যায় তাহলে আমাদের এই অবজেকশনটা গ্রহণ করতে হবে, আমাদের দাবি এবং প্রপোজাল যেটা আছে আমাদের তিন সমষ্টি কর্তন করা আমরা মানি না এবং বরাকের দুটা সমষ্টি 15টার মধ্যে দুটা সমষ্টি কর্তন করা আমরা মানি না। পাবলিক কনভেনশনার আমাদের সিনিয়র অ্যাডভোকেটই পূর্ণাঙ্গ হবে। শুনেন, ডিলিমিটেশন কমিশন যেটা করার ছিল সেটা একটা দ্বারা পিপুল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে একটা অ্যামেন্ডমেন্ট এনে ইলেকশন কমিশনকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিলিমিটেশন কমিশন এটা করতে করার এখতিয়ার তাও করতে হবে 2002 অ্যাক্ট মতো। তো এটা মুখ্যমন্ত্রী কী বললেন বা গভর্নর কী বললেন সেটা বড় কথা নয়, এটা আসামের ব্যাপার নয়, এটা হলো ডিলিমিটেশন কমিশনের ব্যাপার, ভারত সরকারের ব্যাপার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপার। আমি জানি না, আমার জানার এই আইনের ছাত্র হিসাবে আসামের মুখ্যমন্ত্রী কি ডিলিমিটেশন কমিশন বা নির্বাচন কমিশনকে উনি তত্ত্বাবধান করেন বা ওনার কন্ট্রোলে আছে সেটা আমার জানা নেই। আর যদি উনি সেই ক্ষমতাকে মানে উনি অপব্যবহার করে আমাদেরকে হাইলাকান্দি তথা বরাকবেলির জনগণকে এভাবে একটা চক্রান্তের শিকার বানান, 15টা সিটের মধ্যে দুটা কর্তন করে দেন, সেটা একজন বা আসামের মুখ্যমন্ত্রীর জন্য আমাদের জনসাধারণের কাছে একটা দুর্ভাগ্যজনক মন্তব্য। ক্যান্সারে আক্রান্ত 12 বছর বয়সী পলাশের চিকিৎসার জন্য রাজ্য সরকারের সাহায্য চাইল তার পরিবার। খবর পেয়ে জিবি হাসপাতালে দেখা করলেন বিধায়ক পিনাকি। জ্বর সহ সর্দি কাশিতে ভুগতে ভুগতে বিগত বেশ কিছুদিন ধরে কল্যাণপুর, খোয়াই, শিলচর সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন হয়েছিল পলাশ। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন ছোট্ট পলাশ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই খবর শোনার পর থেকেই অঝরে কেঁদে চলেছেন পলাশের মা বাবা। এদিকে বাড়িতে নাতির জন্য পথ চেয়ে থাকা দাদু এবং ঠাকুমা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনা ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত ঘিলাতলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাঘবের গ্রামের। গ্রামের কৃষক রতন দেবনাথের 12 বছর বয়সী ছেলে পলাশ দেবনাথ বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। তার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন চিকিৎসকরা। পলাশের দাদু এবং ঠাকুমা কাতরভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের কাছে সাহায্য চেয়েছেন। রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার একটাই বিশ্বাস, রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পারবেন পলাশকে আবার সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। এই খবর পেয়ে সোমবার জিবি হাসপাতালে ছুটে যান এবং ছেলেটির স্বাস্থ্যের খোঁজ খবর নেন স্থানীয় এলাকা তথা কল্যাণপুর প্রমুদনগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বিধায়ক ছেলেটির দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সার থেকে পরিত্রাণ দিতে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা করানো হবে বলে আশ্বাস দিয়েছেন। এছাড়া সরকারিভাবে সমস্ত রকম সুবিধা যেন সে পায় সেই বিষয়ে পরিবারকে আশ্বস্ত করেন এবং সর্বদা পরিবারটির পাশে রয়েছেন বলেও প্রতিশ্রুতি দেন বিধায়ক। নমস্কার,
सिफारिश हो जाता भारत कुमार बोला रास्ता भी चला रास्ता भी चला लोगों को बाइक ना गाड़ी पर जमा के दे दो हाँ खूब सार वाला चमारे ना हाँ मुक्ता वाला चमारे ना भाई भाई क्या मरेगी আনুষ্ঠানিক সম্মান প্রদান করা হয় দলের পক্ষ থেকে দক্ষিণ মোহনপুর ময়রা পাইবি কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সোনাই মন্ডল বিজেপির সভাপতি ভজন সেন উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ভজন সেন বলেন দলের বয়োজ্যেষ্ঠ কর্মীদের সম্মানিত করা ও তাদের উপলব্ধি নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য থেকেই এদিনের এই আয়োজন সভায় সংবর্ধিত করা হয় বাবু সিংহ বীর সিংহ শেফালিকা সিংহ রাজামণি সিংহ নন্দরানী সিংহ ইবতন সিংহ আব্দুর রহিম লস্কর নৌবা সিংহ মণিধর সিংহ প্রমুখকে নিজেদের বক্তব্যে দলকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বক্তারা নবীনদের নিয়ে মৃদুমন্দ খুবও পরিলক্ষিত হয় সভায় সভা বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই মন্ডল সম্পাদক ফয়াজউদ্দিন চৌধুরী ওবিসি মোর্চার মন্ডল সভাপতি লোয়াম্বা সিংহ যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ পিএম মোদী মেরা আমার সবচেয়ে মজবুত সম্মেলন তো আজকে সেটার অঙ্গ হিসাবে এই যে কয়েকটা কার্যসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে সোনাই মন্ডলের প্রবুদ্ধ নাগরিক সম্মেলন প্রবুদ্ধ হলো ভারতীয় জনতা পার্টি যারা পুরানা আজকের দিনে বয়সের বারে তারা দলের কাজ করতে পারছে না তাদেরকে ভারতীয় জনতা পার্টির আজকে যারা আমরা আছি নেতৃত্বে তাদেরকে সম্মান প্রদান করা এবং আজকে সবার উদ্দেশ্য হলো আমরা তাদের মুখ থেকে আমরা যারা যুব প্রজন্ম জুনিয়র যারা আছে তাদের মুখ থেকে আমরা শুনবো তারা কীভাবে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আসার পরে এবং সোনাই মন্ডলে আসার পরে তারা সময় ধন দৌলত দিয়ে যে দলটির প্রতিষ্ঠাতা করেছিলেন সেই জন্য আমরা তাদের মুখ দিয়ে শুনবো এবং আমরা তাদের বক্তব্য রূপে আমাদের পরবর্তী কার্যসূচী এবং আমাদের কার্যপদ্ধতি আমরা প্রতিপালন করে দেব এবং দলকে তাদের আজকের আদেশ মানে বক্তব্যের মাধ্যমে যা আমরা শক্তিশালী হওয়ার জন্য আসার আগে ওনারা বলবেন আমরা সেইভাবে কাজটি করে আমরা দলকে শক্তিশালী করে তুলব ভারতের মধ্যে দলকে এক স্থানে এবং পৃথিবীর শ্রেষ্ঠ দল হিসেবে আমরা পরিণত করব জনমুখী বাজেট পেশ করার জন্য সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি অনুকুটি জেলা কমিটি সোমবার বিকেলে কৈলাসহরের পাইতুর বাজার এলাকায় অবস্থিত বিজেপি অনুকুটি জেলা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি অনুকুটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ যুব মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি নবাদল বণিক বিজেপি অনুকুটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা প্রাক্তন বিধায়ক মবসুর আলী জনমুখী বাজেট পেশ করার জন্য সাংবাদিক সম্মেলনে বিজেপি অনুকূটি জেলা কমিটির পক্ষ থেকে নবাদল বণিক রাজ্য সরকার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন গত 7 তারিখে আপনারা প্রত্যেকে জানেন যে রাজ্যের যে বাজেট অধিবেশন সেই অধিবেশনের মধ্যে যে জনকল্যাণমুখী যে বাজেট অধিবেশন করে পাঠ করেছেন মাননীয় অর্থমন্ত্রী বনজিৎ সিংহ রায় মহোদয় এবং সেই বাজেটেরই অংশ হিসাবে আজকে সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং এই জেলার প্রত্যেকটা জনগণকে যে জনকল্যাণমুখী যে বাজেট সেই বাজেটের কিছু মূল অংশটুকু আপনাদেরকে জানান দেওয়ার জন্য আজকে এখানে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে তো আমি বাজেটের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি রাজ্য সরকারের যে প্রস্তাবিত যে বাজেট সেই বাজেট বিগত ভারতীয় জনতা পার্টি সরকারের আগে আমরা যখন সংকল্পপত্র যখন পাঠ করেছিলাম তার বাস্তবায়নের এক ধীর প্রতপেক্ষ আমরা যখন সংকল্পপত্র পাঠ করেছিলাম আমাদের 2018 যখন সরকার এসেছিল তখন আমাদের ভিশন ডকুমেন্ট ছিল সেই গত 5 বছর মানুষের স্বার্থে যখন সরকার কাজ করেছিল ঠিক সেইভাবে 2023 নির্বাচনের আগে আমরা আরেকটা সংকল্পপত্র পাঠ করেছিলাম জনকল্যাণমুখী মানুষের স্বার্থে কাজ করার জন্য সেই সংকল্পপত্রের অঙ্গ হিসাবে এই বাজেটের কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে আমাদের এই বাজেটের অন্তিম ব্যক্তির স্বার্থে অন্তদের আদর্শের উদ্বৃত্ত এই বাজেটের জনকল্যাণমুখী অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এই ব্যয় বরাদ্দের দাবি পেশের দিন
আপনারা কিছু কিছু জিনিস আপনারা দেখেছিলেন বিধানসভায় বিরোধী দলের কিছু সদস্যরা যে বাজেট যখন পাস করতে পেশ করছিল তখন মাননীয় মন্ত্রী সাহেব তখন বিরোধী দলের কিছু কিছু প্রবীণ যারা ছিল সদস্যরা তাদের উচ্চকানিতে কিছু নতুন বিধায়করা গিয়ে যে বিধানসভাতে কি কুরুচিপর মন্তব্য থেকে শুরু করে বিধানসভায় নজির বিহীন কিছু ঘটনা ঘটেছিল সেই দিন তার ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা তার নিন্দা জানায়। আমরা চাই যে আগামী দিনগুলোতে যে যে ঘটনাগুলো বিধানসভায় ঘটেছিল সেই ঘটনা যেন আগামী দিনে না আসে এবং যারা প্রবীণরা ছিলেন তাদেরকেও বলতে চাই আমরা নতুন নতুন যারা বিধায়করা এবার বিধানসভায় গিয়েছে পবিত্র বিধানসভায় গিয়েছে পবিত্র বিধানসভায় যেন ঠিকঠাক করে তাদেরকে বোঝানো হয় যে কি করা যায় কি করা না যায় এবং কুশব্দ যেন না ব্যবহার করে তাদেরকে আমরা বলতে চাই এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নিন্দা জানাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।